আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন জানাচ্ছি মেহেদিস স্টাডি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। 2022 সালের এসএসসি পরীক্ষা শর্ট সিলেবাসের আলোকেই হবে, এটা আমরা সবাই জানি। জীববিজ্ঞানের উপরে মোট 8টি অধ্যায় দেওয়া হয়েছে শর্ট সিলেবাসের আলোকে। তো এই 8টি অধ্যায়ের মধ্যে যে সকল অধ্যায়গুলো পড়লে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে, সেটি নিয়ে আজকের ভিডিওটি করা হচ্ছে। জীববিজ্ঞানের উপর একটি শর্ট সাজেশনমূলক ভিডিও করছি, যেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সকল অধ্যায় পড়লে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে, সে সকল অধ্যায়গুলো আমি তোমাদেরকে এখন বলে দিব। অধ্যায় হচ্ছে 8টি, আমরা অধ্যায়গুলো দেখে নিই। প্রথম অধ্যায় হচ্ছে জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক, ষষ্ঠ অধ্যায় জীবের পরিবহন, অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া, 11 অধ্যায় জীবের প্রজনন, 12 অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন। তো এই 8টি অধ্যায় থেকে মোট 8টি প্রশ্ন দেওয়া হবে। তো এই 8টি প্রশ্ন থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। যে সকল অধ্যায় পড়লে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে, সেগুলো আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই 8টি অধ্যায়ের মধ্যে তোমরা মোট 5টি অধ্যায় ভালোভাবে পড়বে। তোমরা যদি এই 5টি অধ্যায় পড়ো ভালোভাবে, তাহলে অবশ্যই তোমরা 100% 3টি প্রশ্ন কমন পাবেই। তো আমি অধ্যায়গুলোর নাম বলে দিচ্ছি। দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, এটি এমন একটি অধ্যায় যেটি ছাড়া জীববিজ্ঞানের প্রশ্ন করা অসম্পূর্ণ। তো এই অধ্যায়টি তোমরা খুব ভালোভাবে পড়বে। এখানে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, তারপর বিভিন্ন রকম কোষীয় অঙ্গাণু রয়েছে, যেগুলো থেকে প্রশ্ন অবশ্যই প্রতি বছর এসএসসি পরীক্ষায় আসে। এর জন্য তোমরা দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এই অধ্যায়টি প্রতিটি ওয়ার্ড, প্রতিটি টপিক টানা মুখস্থ করে রাখবে এবং ভালোভাবে বুঝে বুঝে পড়বে। তো দ্বিতীয় অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক, এই অধ্যায় থেকেও প্রশ্ন আসে। তো এই অধ্যায়টিও ভালোভাবে পড়বে। তো এখানে জীবনী শক্তি একটা অধ্যায় রয়েছে, এটিও ইম্পর্টেন্ট, তবে এটি অনেকের কাছে হার্ড লাগে। তো এটি না করলেও হবে, কিন্তু তোমাদের এমসিকিউর জন্য সকল অধ্যায় পড়া লাগবে। সৃজনশীলের জন্য যেহেতু তোমরা সহজগুলোই সমাধান করতে চাও, এর জন্য তোমরা কি করবে, সহজ অধ্যায়গুলোই পড়বে। তো জীবনী শক্তি অনেকের কাছে হার্ড লাগে, তো এটি না করলেও কোনো সমস্যা নাই, কারণ আমাদের অপশন তো আরও আছে। তারপর ষষ্ঠ অধ্যায় জীবের পরিবহন, এটিও অনেক সহজ একটি অধ্যায়, তো তোমরা জীবের পরিবহন এটি পড়বে। এরপর রয়েছে অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া, এটি কি, এটি খুব সহজ একটি অধ্যায়, অল্প পেজের একটি অধ্যায়, এটি পড়লে তোমরা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবে। তো অষ্টম অধ্যায়ও অনেক ইম্পর্টেন্ট, সহজ একটি অধ্যায় এটি পড়বে। আর 12 অধ্যায় রয়েছে জীবের বংশগতি ও বিবর্তন, তো এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট। এখানে ডিএনএ, আরএনএ, এখানে বিভিন্ন রকম টপিক নিয়ে কথা বলা হয়েছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বংশগতি নিয়ে কথা বলা হয়েছে। তো এই কয়েকটি অধ্যায় পড়লে তোমরা ইনশাল্লাহ 4টি প্রশ্ন কমন পাবে। একটি হচ্ছে জীবকোষ ও টিস্যু, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক, ষষ্ঠ অধ্যায় জীবের পরিবহন, অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া, 12 অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন। তো এই 5টি অধ্যায় পড়লে তোমরা ইনশাল্লাহ প্রশ্ন কমন পাবে। আর এমসিকিউ এবং কমার্কের জন্য কোনো ধরাবাধান নিয়ম নেই, তোমাদের প্রত্যেকটি অধ্যায় ভালোভাবে পড়তে হবে। তো প্রথম অধ্যায় থেকে এমসিকিউ অবশ্যই আসবে, কমার্কেও দিতে পারে। তোমরা আমার এই সাজেশনমূলক ভিডিও দেখে ভালোভাবে এই অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়বে। তোমাদের এই যে আমি বললাম যে 8টি অধ্যায় থেকে 8টি প্রশ্ন করা হবে, এই 8টির মধ্যে যে কোনো 3টি সমাধান করতে হবে সৃজনশীলের। আর তোমাদের এই 8টি অধ্যায় থেকে মোট 25টি এমসিকিউ দেওয়া হবে, এই 25টি এমসিকিউর মধ্যে যে কোনো 15টি তোমাদের অ্যান্সার করতে হবে, তোমার মনের মতো, তোমার মনের ইচ্ছা, যে কোনো 15টি তোমরা করতে পারো। তোমার কাছে যেগুলো সহজ লাগবে অবশ্যই সেগুলো তোমরা সমাধান করবে। আমার চ্যানেলে অন্যান্য বিষয়ের উপর এরকম চূড়ান্ত সাজেশন এবং বিভিন্ন বিষয়ের উপর এমসিকিউ সমাধান রয়েছে ব্যাখ্যাসহ, তোমরা দেখে আসতে পারো। আর আমি ওই সকল ভিডিওর লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিবে। কারণ তোমরা যদি ওখান থেকে এমসিকিউ সমাধান ব্যাখ্যাসহ দেখো, তাহলে তোমাদের এমসিকিউ নিয়ে অনেক প্রবলেম সমাধান হবে। অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটি ফলো করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।